সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে। 14 সেপ্টেম্বর সকাল 9টা থেকে কেন্দ্রের বালক শাখা মিলনায়তনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে কেন্দ্রের 200 সুবিধাবঞ্চিত শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং লাইফ স্কিল ট্রেনার কেনুং মং মারমায়ের সঞ্চালনায় নির্বাসী শিশু মোহাম্মদ সাকিবের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ এবং বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির প্রতিনিধি ইমরুল হাসান ও মোহাম্মদ শামীম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রের নিবাসী শিশু উর্মি সাদিয়া এবং মোহাম্মদ হারুন অর রশিদ। আয়োজনকে উৎসবমুখর করে তুলতে নিবাসী শিশুদের পরিবেশিত মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিমোহিত করে তোলে। শিশুদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সমাজের সুবিধাবঞ্চিত বিপন্ন পথ শিশুদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে নিতে কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র 2015 থেকে নির্লসভাবে কাজ করে যাচ্ছে। সাতবিন রহিমের তথ্যচিত্রে বাঁধন সরকার, CCN, কক্সবাজার।